এখানে ঈশ্বর নিয়ে একটা প্রশ্ন করেছেন, সৃষ্টিকর্তা নিয়ে। তো প্রশ্নকর্তা হচ্ছেন সিদ্দিকী হোসেন। তো সিদ্দিকী হোসেন যে প্রশ্নটা করেছেন, বৌদ্ধ ধর্মে কোনো সৃষ্টিকর্তা আছে কিনা, অর্থাৎ আল্লাহ বা গড আছে কিনা, উনি এটা জানতে চেয়েছেন। তো দেখুন সিদ্দিকী হোসেন, আপনি যেটা জানতে চেয়েছেন বৌদ্ধ ধর্মে সৃষ্টিকর্তা আছে কিনা, যেমন আপনি বললেন অন্যান্য ধর্মে আল্লাহ গড এগুলো এরকম সৃষ্টিকর্তা রয়েছে না, আপনি অন্যান্য ধর্মে যেরকম সৃষ্টিকর্তা আছে বৌদ্ধ ধর্মে সেরকম কোনো সৃষ্টিকর্তা নেই, বৌদ্ধ ধর্ম কর্মবাদের উপর নির্ভরশীল, বৌদ্ধ ধর্ম এরকম সৃষ্টিতত্ত্বে বিশ্বাসী নয়, বৌদ্ধ ধর্ম কর্মতত্ত্বে বিশ্বাসী। তো অনেকের প্রশ্ন হতে পারে, যদি সৃষ্টিকর্তা যদি না থাকে তাহলে পৃথিবীর সৃষ্টি কী করে হলো, এরকম প্রশ্ন হয় না? যদি সৃষ্টিকর্তা না থাকে তাহলে পৃথিবীর সৃষ্টি হয় কী করে, এরকম প্রশ্ন অনেকের। তো দেখুন, যদি এরূপ যদি কেউ প্রশ্ন করে তো এরকমও তো প্রশ্ন আসতে পারে। এখন এই পৃথিবী যে ঈশ্বর সৃষ্টি করেছেন সেই ঈশ্বরকে কে সৃষ্টি করলো, এমন তো প্রশ্ন আসতে পারে, আসাটা স্বাভাবিক। এই ফ্যানটা অফ করে দিলে ভালো হবে। তো এখন হয়তো এটাতে হয়তো অনেকে বলবে যে ঈশ্বরের সৃষ্টির আবশ্যকতা নেই, অনেকে প্রশ্ন ঈশ্বর স্বয়ম্ভু এরকম বলে না, ঈশ্বর স্বয়ম্ভু অর্থাৎ স্বয়ং সৃষ্টি হয়েছে, স্বয়ং আবির্ভাব হয়েছে, আবির্ভূত হয়েছে, ঈশ্বরকে কেউ সৃষ্টি করেনি, ঈশ্বর এমনি সৃষ্টি হয়েছে। বা অনেকের বক্তব্য ঈশ্বরকে সৃষ্টির প্রয়োজনীয়তা নেই, ঈশ্বর নিজে নিজে সৃষ্টি হয়েছে, এরকম না? তো দেখুন, যদি এটা বলছি অন্যান্য ধর্মে ঈশ্বর তত্ত্ব মানে, বৌদ্ধ ধর্ম ঈশ্বর তত্ত্ব মানে না, বৌদ্ধ ধর্ম কর্মতত্ত্ব মানে, অর্থাৎ কর্মবাদে বিশ্বাসী। তো এখন এখানে প্রশ্ন হচ্ছে, ঈশ্বর যদি স্বয়ম্ভু হয়, ঈশ্বরকে সৃষ্টি করার জন্য যদি কারো প্রয়োজন না হয় থাকে, তাহলে পৃথিবীও তো স্বয়ম্ভু হতে পারে, এতে আপত্তি কোথায়? ঈশ্বরকে সৃষ্টির জন্য যদি কারো প্রয়োজন না হয়ে থাকে, কারো যে কোনো প্রয়োজন বা কারো সাহায্য ব্যতীত যদি ঈশ্বর স্বয়ং সৃষ্টি হতে পারে, তাহলে পৃথিবী পারে না কেন? পৃথিবী স্বয়ংভু, পৃথিবী স্বয়ং সৃষ্টি হয়েছে, এমন তো বলা যায়। ঈশ্বর যদি স্বয়ং সৃষ্টি হতে পারে তাহলে পৃথিবীও কোনো কারণ ছাড়া সৃষ্টি হয়ে গেছে, অসুবিধে কি? কিন্তু এটা কোনো সমাধান নয়। বৌদ্ধ ধর্ম এটা বলে, গৌতম বুদ্ধর শিক্ষা এটা বলে, এখন বিজ্ঞানীরা যেটা বলছে এত হাজার এত লক্ষ বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছে, ঠিক না? বৌদ্ধ ধর্ম এটা স্বীকার করে না, বৌদ্ধ ধর্ম এটা বলছে বিজ্ঞানীরা যেটা বলেছে সেটা একটা আনুমানিক অনুমান একটা, কিন্তু বৌদ্ধ ধর্ম
গৌতম বুদ্ধ এটা বলেছেন, আমি কোটি কোটি জন্ম দেখতে পাচ্ছি, কোটি কোটি জন্ম দেখতে পাচ্ছি, লক্ষ কোটি নয়, শত কোটি নয়, কোটি কোটি জন্ম দেখতে পাচ্ছেন গৌতম বুদ্ধ, কিন্তু এই সংসারের আদি দেখতে পাচ্ছে না। গৌতম বুদ্ধ ওনার অন্তরচক্ষু দিয়ে, প্রজ্ঞাচক্ষু দিয়ে জ্ঞান জাল বিস্তার করে গৌতম বুদ্ধ যা দেখেছেন, গৌতম বুদ্ধের যে সাধনা ভাবনা লব্ধ জ্ঞান, বিজ্ঞানীরা যেটা বলেছে মিলছে না। বুদ্ধ অনুমান করে বলেনি, বিজ্ঞানীরা একটা অনুমান করে বলেছে, একটা মতবাদ, নিজের অভিমত ব্যক্ত করেছে, কিন্তু বুদ্ধ এরকম একটা অনুমান করে কিছু বলেনি। বুদ্ধ সাধনা করে প্রজ্ঞাচক্ষু দিয়ে বুদ্ধ যেটা দেখতে পেয়েছেন সেটা বলেছেন। তো এই কারণে তো বুদ্ধ বললেন, আসক্তি থেকে সৃষ্টি হচ্ছে, আসক্তি থেকে আমার জন্ম হচ্ছে। অনেকেই বলছে যে সৃষ্টিকর্তা সৃষ্টি করছে, তো বুদ্ধ বললেন, ইচ্ছা করলে আমরা নিজের জন্ম নিজে বন্ধ করতে পারি। সাধনা ভাবনা বলে, মেডিটেশন বলে, যোগ সাধনা বলে পুনর্জন্ম বন্ধ করা যায়। তাহলে এখানে তো পুনর্জন্ম বন্ধ করার জন্য কারো সাহায্য নিতে হচ্ছে না, নিজের প্রচেষ্টায় পুনর্জন্ম বন্ধ করা যায়। তো এবার ধরুন কিছু কিছু জিনিস অন্যান্য ধর্মে যেটা স্বীকার করা হয়েছে, বৌদ্ধ ধর্মে সেটা স্বীকার করা হয়নি। যেমন ধরুন কেউ গরিব, কেউ ধনী, কেউ সুশ্রী, কেউ বিশ্রী, কেউ বেশি মেধাবী, কেউ মেধাও নেই, একদম কিছু রিসিভ ক্ষমতা নেই, কেউ তীক্ষ্ণ মেধাবী, একবার বললে রিসিভ করতে পারে, কেউ জন্মসূত্রে দশতলা সাততলা, আর কেউ জন্মসূত্রে গাছতলা ফুটপাতে, কারো হাত পা সব আছে আর কারো হাত পা দুটো একটাও নেই জন্ম থেকে এরকম। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, এটা যদি প্রথম জন্ম হয়, তার যদি আগে জন্ম না থাকে, তাহলে তার এই অবস্থা হলো কেন? ঈশ্বর তাকে এরকম করে পাঠিয়েছে কেন? এখানে ঈশ্বর নিয়ে মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব শুরু হবে। ঈশ্বর যদি দয়ালু হয়, যদি গড ইজ কাইন্ড হয়, ঈশ্বর যদি দয়ালু হয়, তাহলে এই নিষ্পাপ শিশুর হাত পা নেই কেন? এটা আজকে জন্মগ্রহণ করেছে, কী অপরাধ ছিল তার? বৌদ্ধ ধর্ম বলছে এখানে জন্ম জন্মান্তরে সেই মানুষের হাত পা কেটেছে, এভাবে ফলত সে এভাবে হাতবিহীন পা বিহীন জন্মগ্রহণ করেছে, এটা তার কর্মের প্রায়শ্চিত্ত ভোগ করছে, এটা বৌদ্ধ ধর্ম বলে। কিন্তু অন্য ধর্ম সেখানে কিছু বলতে পারে না। বৌদ্ধ ধর্ম বলতে পারে যে তার কর্ম, কিন্তু ঈশ্বর বিশ্বাসী বিশ্বাসীরা এখানে কিছু বলতে পারছে না। যে এখানে তখন নানা রকম বিরূপ মন্তব্য শোনা যায় এখানে, কিন্তু বৌদ্ধ ধর্ম বলছে এটা তার কর্মের ফল, সে জন্ম জন্মান্তরে এরকম করেছে, এই জন্য সে কর্মফল ভোগ করছে, তার এই যে হাত পা নেই। এবং বুদ্ধ, গৌতম বুদ্ধ বললেন, ভিক্ষুগণ, আমি যে আজকে এই বর্ণ সম্পদ, আয়ু সম্পদ, প্রজ্ঞা সম্পদ, যত সম্পদ লাভ করেছি, ঋদ্ধি সম্পদ, সেগুলো জন্ম জন্মান্তরে আমি যা ভালো কাজ করেছি তারই পুরস্কার। বুদ্ধ এটা বললেন, তারই পুরস্কার। এ কারণে বৌদ্ধ ধর্মে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করা হয়নি, এভাবে কর্মতত্ত্বকে বিশ্বাস করা হয়েছে, এবং ভালো বা মন্দের জন্য কাউকে দায়ী না করে এখানে বৌদ্ধ নিজেকে দেখতে বলেছে ভালো মন্দের জন্য। এ কারণে বৌদ্ধ ধর্ম কর্মবাদ বিশ্বাস করে, কর্মতত্ত্বে বিশ্বাস করে, সৃষ্টিতত্ত্বে সৃষ্টিবাদে সৃষ্টিকর্তায় বৌদ্ধ ধর্ম বিশ্বাস করে না।